আন্দোলন সফল করার কৌশল ঠিক করতে পরামর্শ বিএনপি তৃণমূলের। রোহিঙ্গা ক্যাম্পে দু সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষ, তিনজন গুলিবিদ্ধ। আওয়ামী লীগ বিএনপি মুখোমুখি উত্তেজনা, সুপ্রিম কোর্ট বার নির্বাচন অনিশ্চিত। হাসান মাহমুদ বললেন, হাঁটাহাঁটি করে সরকারের পতন ঘটানো সম্ভব নয়। জানিয়ে দেব বিএনপির কাণ্ডারি ও আন্দোলনের গন্তব্য। সর্বশেষ জানিয়ে দেব, 24 ঘন্টার মধ্যে ইমরান খানকে গ্রেপ্তার করা হতে পারে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল। আন্দোলন সফল করার কৌশল ঠিক করতে পরামর্শ বিএনপি তৃণমূলের। আগামীতে রাজধানী ঢাকায় আন্দোলন সফল করার কৌশল ঠিক করতে বিএনপির শীর্ষ নেতৃত্বকে পরামর্শ দিয়েছেন ইউনিয়ন পরিষদের নির্বাচিত দলীয় সমর্থক চেয়ারম্যানরা। তারা বলেছেন, মাঠ পর্যায়ে যোগ্য নেতৃত্ব প্রয়োজন, যারা কেন্দ্রীয় কর্মসূচি ঠিকভাবে বাস্তবায়ন করতে পারবেন। সবচেয়ে বেশি প্রয়োজন ঢাকায় আন্দোলন সফল করা। গতকাল মঙ্গলবার বিকেলে গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ নির্বাচিত দলীয় সমর্থক চেয়ারম্যানদের সঙ্গে মত বিনিময় সভায় এ পরামর্শ আসে। আজ চট্টগ্রাম বিভাগে ইউনিয়ন পরিষদের সাবেক ও বর্তমান চেয়ারম্যানদের সঙ্গে মত বিনিময় হয়। এতে 195 চেয়ারম্যান অংশ নেন, বক্তব্য দেন 32 জন। সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনপ্রতিনিধির কাছে আন্দোলনের বিষয়ে সঠিক ও সুনির্দিষ্ট পরামর্শ চান। তিনি মাঠ পর্যায়ে জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, আপনারা দেখেছেন গতকাল প্রধানমন্ত্রীর নির্বাচন, সংলাপের বিষয় কি দাম্ভিকতার সঙ্গে কথা বলেছেন। এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে, গণতন্ত্র পুনরুদ্ধার করতে সরকারের পতন ঘটাতে কোনো বিকল্প নেই। রোহিঙ্গা ক্যাম্পে দুই সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষ, তিনজন গুলিবিদ্ধ। কক্সবাজারে উখিয়া উপজেলার শরণার্থী আশ্রয় শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সশস্ত্র দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনজন রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী 8 ইস্ট নম্বর রোহিঙ্গা শিবিরের B-35 ব্লকে ঘটনা ঘটে বলে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান। উখিয়ার বালুখালী 8 ইস্ট নম্বর আশ্রয় শিবিরের B-35 ব্লকের নূর কামালের ছেলে গুলিবিদ্ধ মোহাম্মদ রফিককে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। স্থানীয়দের বরাতে ওসি বলেন, মঙ্গলবার সকালে বালুখালী 8 ইস্ট আশ্রয় শিবিরের B-35 ব্লকে বহিরাগত কিছু দুষ্কৃতকারী সশস্ত্র অবস্থায় প্রবেশের চেষ্টা চালায়। এতে ক্যাম্পে অবস্থানকারী প্রতিপক্ষ সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা তাদের বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে 10 মিনিট ধরে গোলাগুলি হয়। গোলাগুলির ঘটনায় 2-3 জন রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়। এ খবর পেয়ে APBN পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। ওসি বলেন, স্থানীয়রা আহতদের উদ্ধার করে বেসরকারি সংস্থা ব্যারাক পরিচালিত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক রফিককে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার জেলার সদর হাসপাতালে স্থানান্তর করেন। প্রাথমিকভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির এ ঘটনা ঘটেছে বলে পুলিশের ধারণা। তারপরও পুলিশ ঘটনায় জড়িতদের শনাক্ত করার গ্রেপ্তার অভিযান চালাচ্ছে। সুপ্রিম কোর্ট বার নির্বাচন অনিশ্চিত, আওয়ামী লীগ বিএনপি মুখোমুখি উত্তেজনা। সুপ্রিম কোর্ট বার নির্বাচন পরিচালনা কমিটি থেকে পদত্যাগ করেছেন অ্যাডভোকেট মনসুরুল হক চৌধুরী। এ পদে কাকে বসানো হবে নিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে আজ দিনভর চলছে নাটকীয়তা। আওয়ামী লীগ পন্থী নির্বাচন পরিচালনা উপ কমিটি চাইছে অ্যাডভোকেট মনসুরুল হক চৌধুরীর স্থলে অ্যাডভোকেট অজিউল্লাহকে বসিয়ে নির্বাচন করতে। অন্যদিকে বিএনপি জামায়াত সমর্থক নির্বাচন পরিচালনা সিনিয়র অ্যাডভোকেট ASM মুক্তাদির কবিরকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ঘোষণা দিয়েছে। দুপুর থেকে রাত অবধি এ নিয়ে আওয়ামী লীগ সমর্থক প্যানেল এবং বিএনপির সমর্থক প্যানেল মুখোমুখি অবস্থানে রয়েছেন। পরস্পর বিরোধী দুটি পক্ষ বিকেল থেকেই মিছিল পাল্টা মিছিল করেছেন। আওয়ামী লীগ সমর্থক প্যানেলের অভিযোগ তুলেছেন, বিএনপি জামাত সমর্থক আইনজীবীরা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চাইছেন। তাদের চেম্বারে লাঠিসোঁটা, দেশীয় অস্ত্রশস্ত্র জমা করে রেখেছে। পরাজয় নিশ্চিত জেনে অত্যন্ত পরিকল্পিতভাবে তারা নির্বাচন প্যানেলকে বানচাল করতে চাইছে। যদিও তাদের এ চেষ্টা সফল হবে না, পূর্ব ঘোষিত অনুযায়ী বুধবার সকাল থেকে ভোট গ্রহণ হবে। অন্যদিকে বুধবার সকালে ভোট গ্রহণ হবে মর্মে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন এবারের নির্বাচনে বিএনপি প্যানেলের সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আওয়ামী লীগ প্যানেলের প্রতি অভিযোগ তুলে রাত 8টায় তিনি জানান, অ্যাডভোকেট মনসুরুল হক চৌধুরীকে তারা পদত্যাগ করতে বাধ্য করেছে। এ প্রেক্ষিতে নির্বাচন পরিচালনা উপকমিটির সিনিয়র আইনজীবীদের সঙ্গে পরামর্শক্রমে সিনিয়র অ্যাডভোকেট ASM মুক্তাদির কবিরকে প্রধান নির্বাচন কমিশনার মনোনীত নির্বাচন কমিশন পুনর্গঠন করা হয়েছে। ইতোমধ্যে প্রধান নির্বাচন কমিশনার মোবাইল
মোবাইলে মেসেজের মাধ্যমে বার্তা দিয়েছেন যে বুধবার যথারীতি ভোট গ্রহণ হবে। বারের সাবেক এই সম্পাদক আরো বলেন, আমরা এখানে ভোট চোর ভোট ডাকাতদের বিরুদ্ধে আন্দোলন করছি। তারা চাইছে একটি ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি করে জাতীয় নির্বাচনের মতোই একতরফা নির্বাচন করে ফেলতে, আমরা সেটা হতে দেব না। বিএনপিপন্থী আইনজীবীদের কক্ষে লাঠিসোঁটা জড়ো করেছে মর্মে অভিযোগকে মিথ্যা দাবি করে ব্যারিস্টার রুহুল কবির কুদ্দুস কাজল বলেন, যারা ভোট ডাকাতি করে তারা বরং এমনটি করতে পারেন, আমাদের রয়েছে বিপুল সমর্থন। সুষ্ঠু নির্বাচন হলে পূর্ণ প্যানেল আমরাই জিতব, এটি তাদের অপপ্রচার। হাঁটাহাঁটি করে সরকারের পতন ঘটানোর সম্ভব নয় জানালেন হাসান মাহমুদ। বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, তীব্র আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাবে বলে তারা এখন হাঁটা শুরু করেছে। হাঁটাহাঁটি করে সরকারের পতন ঘটানো সম্ভব নয়। মঙ্গলবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয়ে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের নেতাদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। হাসান মাহমুদ বলেন, আমাদের দল আজকে বাংলাদেশে যে কোনো দলের চেয়ে অনেক শক্তিশালী। আওয়ামী লীগ সরকারকে আন্দোলনের মাধ্যমে পতন ঘটানোর ক্ষমতা বাংলাদেশে কোনো রাজনৈতিক শক্তির নেই। তিনি বলেন, আন্দোলনের চ্যাম্পিয়ন হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। আন্দোলনের মাধ্যমে বিএনপিরই পতন ঘটেছিল 1996 সালের 15 ফেব্রুয়ারির নির্বাচনের পর। সুতরাং আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগের বিদায় এটা দিবাস্বপ্ন ছাড়া অন্য কিছু নয়। তাই বিএনপিকে অনুরোধ জানাব নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। বিএনপির উদ্দেশ্যে তথ্যমন্ত্রী ডক্টর হাসান বলেন, আসুন আমাদের তৃণমূলের নেতাদের সাথে খেলতে নামুন, খেলে দেখুন যে আপনারা কতটুকু খেলতে পারেন। ডক্টর হাসান বলেন, আমাদের দলের হচ্ছে তৃণমূল সংগঠন, আওয়ামী লীগ জনগণের দল এবং আওয়ামী লীগের শক্তি তৃণমূলের নেতারা, আওয়ামী লীগের ভিত তৃণমূলের নেতারা। সুতরাং তৃণমূল যদি আমাদের সংগঠন শক্তিশালী থাকে তাহলে আওয়ামী লীগও শক্তিশালী হয়। সেজন্য আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন কোথায় কোথায় সাংগঠনিক দুর্বলতা আছে সেগুলো চিহ্নিত করে তড়িৎ সমাধান দেওয়ার জন্য। বিএনপির কাণ্ডারি ও আন্দোলনের গন্তব্য সন্দেহ নেই, প্রতিষ্ঠার পর থেকেই সবচেয়ে কঠিন সময় পার করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান নিহত হলে প্রায় 10 বছর ক্ষমতার বাইরে থাকার পর তার স্ত্রী খালেদা জিয়া হাত ধরে দলটি 1991 সালে সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করেছিল। এবার দলটি প্রায় 16 বছর ধরে ক্ষমতার বাইরে। বিএনপি এই দফায় সংকটে পড়ে মূলত একাদশ সংসদ নির্বাচনের আগে খালেদা জিয়ার সাজা হওয়ার পর। আলোচিত সমালোচিত 111 সরকারের আমলে তারেক রহমানের আটক হওয়া, দীর্ঘদিন কারাভোগ পর চিকিৎসার জন্য বিদেশে যাওয়া এবং লন্ডনে অবস্থানের ফলে মাঠের রাজনীতিতে বিএনপির নেতৃত্ব নিয়ে বিপক্ষ শিবিরের প্রশ্ন বরাবরই ছিল। তবে বিরোধীদের এই প্রশ্নের মোক্ষম জবাব দেখা গেছে গত বছরের মধ্য জুলাই থেকে শুরু হওয়া আন্দোলনে। সেই ধারাবাহিকতার বিএনপির বিভাগীয় গণসমাবেশ কর্মসূচির সফল বাস্তবায়ন এবং ঢাকার 10 ডিসেম্বরের আগে বিএনপির নেতৃত্বের একটি ইঙ্গিত সম্ভবত পাওয়া গিয়েছিল। আর কেউ না হোক, সরকার বা ক্ষমতাসীন দল নিশ্চিতভাবেই পেয়েছিল। তাই 10 দফা দাবিতে ঢাকার গণসমাবেশের আগে গ্রেপ্তার করা হয়েছিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। দলের চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান দুজন সরাসরি মাঠের রাজনীতিতে না থাকায় শীর্ষ নেতৃত্ব নিয়ে বিপক্ষের রাজনৈতিক শিবিরে থেকে প্রায় নানা কথা শোনা যায়। গত নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট গঠিত হওয়ার পরও এই আলোচনা সামনে এসেছিল। আগামী নির্বাচন সামনে রেখে বিএনপির ক্ষমতায় এলে কে হবেন প্রধানমন্ত্রী, এর কোনো উত্তর এখনও দলটি প্রকাশ্যে আনেনি। বিএনপি জয়ী হলে সরকার প্রধান কে হবেন এই ইস্যুটি নিয়ে নানা কানাঘোষা চললেও বিএনপি এখনও তার সামনে আনছে না বলেই দেখা যাচ্ছে। কৌশলগত কারণেই দোহাই দিয়ে বিএনপি যদি এবারও আগাম ঘোষণা দিতে না পারে তাহলে বিরোধী শিবিরের কথাই সত্য হয়ে সামনে হাজির হতে পারে। এই পরিস্থিতিতে আগামী দিনের আন্দোলনের কি প্রভাব পড়বে সেটাও ভেবে দেখতে হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির চলমান আন্দোলনকে বলেছেন গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলন। বিএনপি মহাসচিব যে আন্দোলনের কথা বলেছেন তার একটা রূপ। 24 ঘন্টার মধ্যে ইমরান খানকে গ্রেপ্তার করা হতে পারে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হতে পারে। একাধিক সূত্রের বরাত দিয়ে গতকাল সোমবার পাকিস্তানের জিও নিউজের প্রতিবেদনে তথ্য জানানো হয়। এক নারী বিচারক ও পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের হুমকি দেওয়ার অভিযোগে হওয়া মামলায় পাকিস্তান তেহরিকি ইনসাফ দলের চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে গতকাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ইসলামাবাদের জেলা ও দায়রা আদালত অজামিনযোগ্য এ পরোয়ানা জারি করে। জিও নিউজের একাধিক সূত্র জানায়, পরোয়ানা জারির পরিপ্রেক্ষিতে ইমরানকে গ্রেপ্তারের জন্য 24 ঘন্টা মধ্যে লাহোরে তার জামান পার্কের বাসায় হানা দিতে পারে ইসলামাবাদ পুলিশ।